নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আজ যেটা বানিয়েছি সেটা হলো চিংড়ির মালাইকারি পোলাও। নামটা শুনতে অন্যরকম হলেও আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই কী কী আছে রান্নাটায়। তা চলুন দেরি না করে লেগে পড়ি রান্নায়। এখানে আমার চিংড়িটা ছিল ফ্রোজেন, তাই আমি এটাকে একটু জল দিয়ে তারপরে ভালো করে ধুয়ে ফ্রোজেন ভাবটা কাটিয়ে নিয়েছি। এখানে চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। আর ওদিকে আমি কড়ায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আরেকটা কথা, এখানে কিন্তু আমি চিংড়ি মাছ আগে থেকেই কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে চিংড়িটা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকোল। নারকোলটাকে আমি ফাটিয়ে ভালো করে নারকেল থেকে দুধ বার করে নিয়েছি। আর এদিকে আমি যেটা করেছি সেটা হচ্ছে 500 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য কিছু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রোদে দিয়ে দিয়েছিলাম। চলুন, এগুলো করতে করতে আমার চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর রোদ থেকে আমি এবার আমার গোবিন্দভোগ চালটাকে তুলে নিয়ে আসব। এটা কিন্তু জলটা টেনে গেছে। এখানে মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম তার কারণ হলো এটা পোলাও। এইবারে 3টে তেজপাতা ভেঙে তারপরে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ আর 4-5টার মতো এলাচ। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গোবিন্দভোগ চালটা কিন্তু একেবারে ঝরঝরে শুকনো হয়ে গেছে। এইবারে চালটাকে আমি ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন চলে যাই এবার পরবর্তী ধাপে। এখানে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি। পোলাওয়ে জল মেশানোর পরিমাপটা হলো যতটুকু চাল তার ঠিক ডবল, অর্থাৎ 2 গ্লাস চাল নিলে 4 গ্লাস জল দিতে হবে। এখানে আমার মাপে 2 গ্লাসের মতো চাল ছিল আর নারকেলের দুধটাও প্রায় 2.5-3 গ্লাস হয়ে গিয়েছিল। বাকিটা আমি জল দিয়েছি। আপনারা চাইলে এখানে এমনি দুধও মেশাতে পারেন, তবে পুরোপুরি নারকেলের দুধ দিলে জানি না সেটা কীরকম হবে, তবে এটার রিচনেসটাও প্রচুর হয়ে যাবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমি 1টা বড় গোটা নারকেলের দুধ কিন্তু এই 500 গ্রামের চালের পোলাওয়ে মিশিয়েছি। নারকেল দুধটা অল্প অল্প ফুটে আসলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পালা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এটা যেহেতু পোলাও তাই 1 চামচের মতো চিনি দিলাম। আমরা জানি যে নারকেলের দুধে কিন্তু মিষ্টি থাকে, তবু পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সে কারণেই 1 চামচের মতো মিষ্টি অ্যাড করা। এবারে চালটা যতক্ষণ ফুটে না আসে ততক্ষণ ওয়েট করা। আমার এক্ষেত্রে প্রায় 10-12 মিনিটের মতো সময় লেগেছে পুরো চালটা হয়ে আসতে। দেখলেন তো কেমন ঝরঝরে মালাইকারি পোলাও তৈরি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন তেল বা ঘিয়ের পরিমাণ ভীষণই কম হয়েছে। এখানেই বলে রাখি, নারকেলের দুধ থেকে প্রচুর পরিমাণ তেল বেরিয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আর এর স্বাদ একেবারেই অসাধারণ। তৈরি করে কমেন্টে জানাবেন কেমন হলো মালাইকারি পোলাও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।